গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা মহিলাম নাকি আর এলসিল ব্লগে সবাই স্বাগতম আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমরা সবার ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে হইলো সোমবার এখন সকাল সাতটা তো সাতটা থেকেই তোমরা সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম দিনটাও শুরু করলাম তো দিনটা দেখো কালো কালো করিয়ে রাখছে বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি নাই তো বাইরের কাজও সব কমপ্লিট করে নিয়েছি এগুলো আর শেয়ার করা হইলো না আর আমরা গৃহবধূ যারা আছি নিত্য কাজ যেগুলো এগুলোতে লাগলাম আইয়া তো এখানে দেখো ভাত বসাই দিছি আলু আর কাকড় সিদ্ধ দিছি এরই দিকে চাটাও বসাই দিছি আর মানে বাইরে একটু রোদরা তাপটা কম থাকায় আর কি এখন গরমটা একটু কম লাগে আর রাত্রেও গরম লাগছে না না গরম প্রচুরই লাগছে তবুও মানে যেমন অন্য দিন থেকে আর কি গরমটা একটু কম আছে তো একটু লেট করিয়া ঘুম থেকে উঠে আসতে ধীরে শান্তিতে ওঠার দিনটা আমার শেষ হয়ে যায় কারণ স্কুল বন্ধ খোলার আর কি সময় হয়ে গেছে কারণ ফিফটিন ডেজের বন্ধ দিছিল তো টুয়েলভ ডেজ হয়ে গেছে আর দুই দিন তিন দিন বাকি আছে স্কুল খুলতে এটাই আর কি হইল গিয়া এতদিন একটু শান্তি দিয়ে আসতে ধীরে দিনটা মানে শুরু করতে পারছিলাম তো যখন স্কুল খুলে যায় তখন তো তোমরা যেরা আমার ডেইলি ব্লগ দেখো তার তো জানোই পাঁচটার সময় উঠতে লাগে ওইটা রান্নাবান্না কাজ সব কিছু কমপ্লিট করে তারপর স্কুলে যাই তো এটাই আর কি আরামের দিনটা শেষ হয়ে গেল আর দেখো চা আটা বানিয়েছি অল্প করেই খাই আর একটা বিস্কুট নিয়েছি আর বিস্কুটের এই সাইডটা ভাঙা তো কইছিলাম না বিস্কুটগুলো মানে বেশি মানে জুরজুরা টাইপের আর কি তো ওইগুলো ভাঙা ভাঙ্গা হইয়া রয়েছে আর বিস্কুটটা শেষের পথে আর কি তো শেষের পথের দিকে যখন হয় তখন নিচে সব গুড়া গাড়া এইসবই জমে তো বাচ্চা হলে যাচ্ছা আসলে না করে যে খাইতাম না আমরা বড়োরা তো আর একটা ইগনোর করতে পারতাম না খাইতেই লাগবো তো দেখো এখন হাজব্যান্ড উঠে গেলো ঘুমতে গিয়ে আমি বিছনাটাও ঠিক করিলে আর আমার ভাঙ্গা চূড়া গড় গো কী দেখাই মুখ কো রে অন্যরার ব্লগ দেখতে কত ভালো লাগে কারণ অন্যরার ঘর বাড়ি জিনিসপত্র দেখতে কত সুন্দর আমার দেখো কিছু নাই ভাঙ্গা বেড়া টিনের বেড়া মানে কিছু নাই এত বাজে ঘর মানে আমার নিজেরই নিজের মানে লজ্জা লাগে খারাপ লাগে কি যে দেখায় মুখ তো হয়তো এটার লেগেই আমি যে ভাঙা ভাঙ্গা জিনিস দেখার ভালো জিনিস দেখাইতে পারি না এটার লেগেই হয়তো তোমরা সবাই আমার ভিডিও দেখতে ভালো পাও না এর লেগেই তো ভিডিওতে ভিউসে একবারে আয় না তো কি কর্ম হো ভগবানে আমার যেটা দিছে এটাই তো আমি দেখাইতে লাগব না আমার যেটা নাই এটা তো আমি আর দেখাইতে পারতাম না আমার বিল্ডিং বাড়ি নাই তো কি কর্ম হো যদি ভগবানে কোনোদিন মানে ইচ্ছা পূরণ করে তোমরা সবার ভালোবাসা আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে নিশ্চয় একদিন না একদিন আমি একটি ভালো একটা ভালো ঘর ভালো জিনিসপত্র সব কিছু নিশ্চয়ই বানাইতে পারবো আশা আছে ভগবানের কাছে নিরাশই না কারণ ভগবানে সব কিছুই আসতে ধীরে দেয় কেউরই একদিনে কিছু হয় না তো ভগবানের উপরে পুরা বিশ্বাস আছে আশা আছে নিশ্চয়ই ভগবানে দিব তো যাই হোক কিছু মাইন্ড করিও না প্লিজ আমার এই ভাঙ্গাঘরটারেও একটু সাপোর্ট করো এই দিদিবাইটারা একটু সাপোর্ট করো তো বিছনা ঠিক করিয়া এখন দেখো মাছ কয়েকটা ভাজা করে নেইয়া কারণ আলু আর কাকল সিদ্ধ দিছি আর বাটার আছে আর মাছ ভাজা এটা দিয়েই আর কি সকালের খাওয়া হয়ে যাব আর কালকে রাতে তো কিছু তরকারি ওরকারি বানাইছিলাম না কালকে রাত্রে আইয়াও মাছ ভাজা করছিলাম বাটার আছিল সিদ্ধ দিছিলাম তো এগুলো দিয়েই আর মায়ের মিষ্টি কুমড় বড়া দিছিল এগুলো দিয়েই খাওয়া হয়ে গেছিলো তো এখন দেখো সকালের খাওয়া দাওয়া শেষ করি আমার হাজব্যান্ডকে লোকে কাজে আর ওই যে কইলাম না ওই যে দেখো বিছনা সব ছানিয়া গেছে মানে একটু সময় শোয় আর কি ফ্রেশ ফ্রেশটা হইয়া ভাত খাইয়ে একটু সময় শোয়া সই শোয়া একটু শুয়ে উয়ে এরপরে রেডি হয়ে যায় আর কি তো ছেলে মানুষ না ছেলে মানুষের তো এরকম হইবই আর হরলিক্স খাইয়েছিলো তো হরলিক্সের কাপটা রইয়া গেছিলো এইটাই এখন ধৈমো তো চলো পরে দেখাও আর আর দেখো বন্ধুরা বাইরের অবস্থাটা এরকমই ইয়ে আছে কালো কালো হয়ে রয়েছে আর সকালে আমি তোমাদের একটা ভুল কথা কইছি সকালে যখন আমি ফার্স্ট ভিডিওটাটা করছি তখন কইছি যে বৃষ্টি দেন না কিন্তু কালো কালো পাফ করিয়ে রাখছে কিন্তু এটা না তখন আমি কইতে ভুল করছি পরে বয়সও বার দিছি না আমি মানে নিজে ভুলেই গেছি পু খুব করব গো আমি তখন কিন্তু মানে অল্প অল্প টিপ টিপে টি একটু বৃষ্টি পড়তেই আসছিল তোমরা হয়তো দেখতেই পারছো তো একলে ফার্স্ট ভিডিওটা আবার দেখলে বুঝতে পারবে তো চলো মাফ এই ভুলক কর দিদি ভাইটারে তিনটা এরকমই এখন করিয়া রাখছে তো দিন আর এখন বাইরে খালি সময় জল আয় কোন সময় জল তো চলো আমি একটু দেখি জল আইসে কিনা মানে আমরা বাড়িতে আর কি বুঝা যায় না ওখানে একটা কল আছে তো ওই কলটাতে গেলে দেখতে পাওয়া যায় আর কি জলটা পরে যে তো বারে বারে মোটরের সুযোগ দেওয়াটা ভালো না না এটা লেগে আমি ওইটাতে গিয়েই দেখি তো চলো দেখিয়ে গিয়ে পরে তোমার সঙ্গে কথা হই তো এখন আর কি লাগে গেলাম আমি ঘর একটু পরিষ্কার করতে ওই যে আমার ছোটো মোটো রুম না মানে চিপা ছাপায় অনেক জাবরা থাকে তাকে ডেলি ডেলি পরিষ্কার করা যায় না আর স্কুল থাকলে তো ওইগুলো মানে পরিষ্কার করা নামই নেওয়া যায় না কারণ এত মানে লেট করি স্কুল থেকে আইয়া বা স্কুল যাওয়ার আগে কোনো সময় তো টাইম পাই না তোমরা তো দেখো সব জিনিস দেখো এখানে বাইর করছি আর এই প্রেশার কুকারটাও দেখো আমার একটা প্রেশার কুকার আছে পাঁচ লিটারের প্রেশার কুকার যেন আমার ছোটো মোটো ঘর রাখার জায়গায় না এ করিয়া না কোনো জিনিস মানে দেখার মতো মানে সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখতে পারি না এটাই আমার দুঃখ তো সব জিনিসই দেখো বাইরে বার করছে আর না পরিষ্কার করা যাইতো না আর ওই ঝুড়িটাও বাইরে নিয়ে রাখছি এটার মধ্যে টুন টুকরা যত কিছু আমি জমাইয়ে রাখছি আর কি তো ওইটাতে এখন দেখো এগুলাতে আমি সব বাইর করি আর কি বাইর করি এখন দেখি কোনটা রাখার কোনটা না রাখার এগুলো আর যত ডিবি ডাপা দেখো ইতা সব আমার মায়ের দিয়া আর তা আমার এগুলো আর কি আমার মায়ে যখন আমার শাশুড়ি শ্রাদ্ধ হয়েছিলো তখন এগুলা মায়ের সব জমার্জা করিয়ে রাখছিল আর কি এটার ভিতরে দেখো আমার কাচের গ্লাসও রাখা আর এই গ্লাসগুলো কিন্তু আমি বিয়ার গিফট পাইছি আমার ঘরে যত জিনিসই আছে ভালো জিনিস প্রায় জিনিসই আমি আমার বিয়ার গিফটের আমার ট্রাঙ্কের ভিতরে অনেকগুলা গিফটের জিনিস আছে পারলে একদিন শেয়ার করবো তো গ্লাসগুলো দেখো এখন পরিষ্কার করেছে ভালো করে কত সুন্দর লাগে দেখো আর অনেকটাই গ্লাস আসছিলো মানে ভালো জায়গায় আর আর গেছে গেছে অনেকও আছে ফাটি পরে একদিন শেয়ার করবো তো এই জাবরা জুবড়ি পরিষ্কার করিয়া এখন আর রান্না করার লাগলাম না আগে স্নান দিয়েছি জলও আই গেছিলো তো কাপড়ও ধুইলাম ধুইয়া স্নান করিয়া দেখো এখন এই একটু ঠাকুর প্রণাম করি লিয়ে তো আমার যেহেতু সিংহাসন নাই আমি এরকমই ঠাকুর ডাকি কারণ কী কর্ম কো এই যে আমার এইরকমই ঠাকুরে রাখছি তো ভাঙ্গা চুঙ্গা ঘর এটাই কি কর্ম কো নিজেই থাকার জায়গা পাইয়া না ভালো করিয়া আর সিংহাসন কই আইতাম তো এটাই আর কি তো দেখা যাক দেখো আমি ঘর আগেই পরিষ্কার পরিষ্কার সব ইসলাম তোমরা সঙ্গে শেয়ার করা হয়েছিল না সবই আবার ঠিকঠাক করিয়া রাখিয়ে দিছি আর কি সব কিছুই মুলট পালট করছিলাম আর বাইরে এই যে ব্যাগ ট্যাগ এগুলো বাইরে তো এইগুলা সব ধুয়া দিলাম তো এই ব্যাগগুলো বোধহয় স্কুলে নেই তো ওই দিকে যে আরও ব্যাগ গুলা আছে এগুলাই এই চিপা চাপা থেকে বাইরে গেছি আর কি তো সবই ধুইয়া উয়া দিলাম ভালো করিয়া আর রৌদ্র তো অনেকটাই আছে এখন গরমও লাগে প্রচুর আর জলও আই গেছিল লাগে তো জল হওয়ার পরে দেখো আমি সব জল ভর্তি করিলেইছি সব জল ভর্তি দেখো জল ভর্তি থাকলে একটা মনের মধ্যে আলাদা একটা আরাম লাগে যেহেতু আমার অন্য কোনো জলের মানে ইয়ে নাই বিকল্প কোনো কিছুই নাই এই সাপ্লাই জল আর বৃষ্টি এইটাই আর বৃষ্টি তো আর বারো মাস থাকে না সব দেখো আমি ভরছি মানে কিছু আর বাকি রাখছি না আর এই জায়গাটাও ধুইয়া দিলেছি তো আইয়া দেখো আমি ঘরে আইয়া এখন একটু চা খাইতে ইচ্ছা করলো তো আমার ভাবলাম খালি পেটে আর এখন চা খাইবার দরকার না কিন্তু বাজে জিনিস খাই আর ওই চলতার আসারটাই খাই আর বাজে জিনিসই খাই আর আমি তো এখন সবজিও কাটিয়ে লাইলাম। দুইটা বাজে গেছে রান্না করতে লাগবো তো কাকরুল আলু আর পেঁয়াজ কাটছি মাছ আছে মাছ দিয়ে বানাইমো তো দেখো এখন আমি কড়াইটাও বসাই দিছি আর কড়াইতে পেঁয়াজ দিয়েছি পিঁয়াজ দিয়ে আর কি ওই আলু কাকুরুল দেওয়া ইয়ে বানাইমো তরকারিটা বানাইমো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আজ করো আমি রান্নাটা কমপ্লিট করলেই রান্নাটা কমপ্লিট করার পর তোমার সঙ্গে কথা কইয়া ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট করে নিলাম এই যে আলু কাকরুল দিয়ে আর মাছ দেওয়া করছি আর দুইটা বাটিই রাখছি আর তোমরা হয়তো আমার বয়সটা শুনতে অসুবিধা হওয়ার কারণ ফ্যানটা চালাইছি এখন যেহেতু রান্নাটা কমপ্লিট করছি তো একটু ম্যানেজ করলেও কারণ প্রচুর গরম লাগে তো দেখো বন্ধুরা আমি রান্নায় কমপ্লিট করি আর লেট করলাম না ভাত খাইতে বইয়া গেছি দেখো ওই আলু কাকরুল মাছ দেওয়া তরকারিটা লইছি আর এখানে দেখো পাগলের মতো মাছ তরকারির সঙ্গেও আমি ওই চালতার আচারের নিচের যে গুড়ের ইয়ে আছে না এইগুলো তো চলো ভাত খাওয়া কমপ্লিট করিলেই কমপ্লিট করিয়া তোমরা সঙ্গে কথা হইয়া তো ভাত খাওয়া শেষ করিয়া বাসন বাসন আর কি সব কিছু পরিষ্কার পরিষ্কার করিয়া রাখিয়ে দিছি আর কাপড়গুলো ওই দিক থেকে এখন ওই দিকে নিয়ে দিলাম কারণ এই সাইডে দেখো এখন এই সাইডে দেখো এখন রৌদ্র নাই আর ওই সাইডেটাই রৌদ্র লাগে আর কি এটাই আর এখন মোটামুটি মানে সব কাজ মোটামুটি না মানে দিনের বেলা সব কাজই কমপ্লিট হয়ে গেছে ঘরুড়োদে দেখো সব কিছু ঠিকঠাক আছে কোনো কিছু প্রবলেম নাই তো তারা দরজাটা লাগাই দিই কারণ দরজাটা না লাগাইলে আমরা এদিকে তো বানরের অনেক প্রবলেম তোমরা তো জানোই তিনটা বাজে গেছে দেখো এখন একটু সময় শুইমো শুয়ে একটু মোবাইল কাটাকাটি করবো তো চলো ভিডিওটা দেখতে দেখো তোমরা সঙ্গে পরে কথা হয়ে একটু শুই আমি চলো পরে কথা কয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতিলতে দিয়ে একটু পরেই দেখো চাটা বানাই লিসি আর একটা বিস্কুট নিয়েছি আর নিয়ে এখন দেখো চাটা বইয়া খাইলি আর আর কি আর ক্যামেরাটা কীরকম হয়েছে দেখো মানে ভিডিওটা কীরকম হয়েছে সাথে সাথে হয়ে গেছে বাজে লাগে দেখতে আসলে আমার মোবাইলটা ভালো না জানো মোবাইলটা মানে বাজে আর কি কম দামি মোবাইল যে এগুলা তো কী করব কও মানে যেটা আছে এটা দিয়েই আমি ভিডিও করি তো দেখো আর কি তোমরা একটু কষ্ট করি কী করবো কও একটু সাপোর্ট করো প্লিজ ভালো লাগলে কইও না ভালো লাগলেও কইও প্লিজ আর দেখো চা খাওয়া শেষ করি আমি ভাতটাও বসাই দিয়ে। আর আর কিচ্ছু বানাইতে লাগতো না তরকারি তো আসেই আর হাজব্যান্ডটা আইতে সময় আমার কিছু আনবো তখন হয়ে যাব তো চলো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করলাম কীরকম লাগলো অবশ্যই জানাই যদি ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্ট করি শেয়ার করি আর নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকিও সাপোর্ট করিও দিদি ভাইটারে তো চলো আবার দেখা নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা বাই বাই